সবাই বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি দীঘা। দীঘায় আজকে আমরা আমাদের ক্যাটারিং টিম থেকে আমরা দীঘায় যাচ্ছি। আমাদের সমস্ত ছেলে গাড়িতে বসে ওয়েট করছে আমার জন্য, ঠিক আছে? আমি এখন রেডি হচ্ছি, আমাদের আমার জ্যাকেট আছে, মা রেডি করছে, মা জামা কাপড় সবকিছু রেডি করছে, বাবা শুয়ে আছে, রেডি হচ্ছি সবাই। এই জ্যাকেটটা প্রথমে খুলে নেবো, খুলে নিয়ে পরে নিচ্ছি। এবার আমার ব্যাগটা রেডি করবে মা। বন্ধুরা আমি জ্যাকেট পরে রেডি হয়ে গেছি, খুব ঠান্ডা। এবং এবারে ব্যাগটা নেবো, ব্যাগের বুটটা পরবো, বুটটা পরে আমি আস্তে আস্তে বাসের দিকে এগোবো। 150 রুপিয়া দেগা। দেখতেই পাচ্ছ আমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটুখানি গেলেই হয়ে যাবে। দেখো তোমরা বাসের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ আমার মালিক কোথায়? লোক কথা গেল চিরুদ, ভালো তো? শুভদীপ কথা, এটা সংকট, এটা সংকট, এটা যাবে। দেখো দেখো দেখো, আমাদের বয়স হয়ে গেছে, খুব বয়স হয়ে গেছে, ভুতুরে কাতুরে একদম। ও কি গরম রে, শুভদীপ ভাই না ঢুকবো ঢুকবো। দাঁড়িয়েছি, ঠিক আছে? তো এখন সবাই এখানে খাওয়া দাওয়া করে এরপরে একটু একটু পরেই বাস ছাড়বো, ঠিক আছে? তো তোমরা দেখ কটা বাজছে, এখন বাজছে 11:14 বাজছে, বাকি সবাই দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে অজয় দা দাঁড়িয়ে আছে, এখানে অজয় দা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? অজয় দা, হেলপার দাদা, ঠিক আছে? বাকি এখানে সবাই স্বাধীন দা, আর সব সব সবাই আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না মুখটা, ঠিক আছে? কিন্তু এগুলো স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু এগুলো মজা হচ্ছে, প্রচুর প্রচুর, মানে প্রচুর মজা হচ্ছে, প্রচুর মজা হচ্ছে। এটা আমাদের ম্যানেজার, ম্যানেজারের মুখটা আমরা না দেখলে শান্তি হচ্ছে। সবাই সেলফি টেলফি নিচ্ছে, ঠিক আছে? চলে না, মালিক বিস্কুট খাচ্ছে, চা খাচ্ছে, হাতে বিস্কুটই আছে। জগন্নাথপুর জায়গাটা চিউদা বললে অ্যাড্রেসটা আমি জানিনি, এটা আমাদের চিউদা সিনিয়র এডিটর, তার মধ্যে একজন। এটা বিশ্বজিৎ দা, আমরা এখন হোল্ড করেছি চা খাওয়ার জন্য, ঠিক আছে? চা খেয়ে এখান থেকে 30 কিলোমিটার মতো বাকি আছে, এরপরে গাড়ি ছাড়বে, তারপরে যাবে। সবাই এখানে আছে, সবাই সবাই দাঁড়িয়ে আছে। এই মোটে এটাতে চারটি চলছে, ভিড় হবে, ভিড় হবে তো, যত দেরি হবে তত ভিড় হবে। সূর্য উঠতে হবে না,
চারিদিকে গাড়ি আর গাড়ি হচ্ছে দীঘাতে চলেছি বিচের দিকে যাচ্ছি ঠিক আছে আমি আর চিরুদা এবং সবাই বাকি সবাই ঘুমাচ্ছে ঠিক আছে চিরুদার শীত প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচন্ড প্রচন্ড পেছনে আছে কে কে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত জনসমাগম কিছু চলছে কিছু শর্টস চলছে কিছু শর্টস চলছে যেটা চিরুদা লিখতে লিতে চাইছে কিন্তু লিতে পারছে নি কিছু কিছু শর্টস আছে তো বন্ধুরা এখন বাজে 6:47 এখন আমরা দীঘার সমুদ্র সৈকতের ধারে একবারে আছি কত মানুষজনের ভিড় ভর লেগেছে ঠিক আছে এই একটু আগে সানরাইজ হলো প্রায় 6টার সময় সানরাইজ হয়েছে 6টার সময় তো হলো 6:30 সুব্রত টাইম ঠিক আমাকে সুব্রত টাইম মনে করে দিয়েছে সুব্রত স্টেশনটাও কি সামনে এখানে এই এই সিধা ওই আমাদের বাস আছে না ওটা সিধা গেলে ওহো হেঁটে এসছি ভালো মৌসুম জিজ্ঞেস করে গেল বোর্ডটাতে যাবো তো আমরা ছোট তো আলু কাটছে স্বাধীন দা পেঁয়াজ ভেজাচ্ছে ফার্স্ট ম্যানেজার পেঁয়াজ ছাড়াচ্ছে আর বাবু আলু ছাড়াচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মটর সিদ্ধ হচ্ছে ঘুগনি হওয়ার জন্য আমি তখন আমাদের ঘুগনি রেডি এবারে নামানো হবে তারপরে খাওয়া হবে ঘুগনি হচ্ছে কে ছোট দাও এই যে এটা ধন্যবাদ না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ফটো কিছু ফটো শুটের জন্য যাচ্ছি এদিকে সোজা কিছু ফটো শুট করব চারিদিকে শুধু ফিস্ট আর ফিস্ট আমাদের সুব্রত নাচছে আমাদের এখন সন্ধু ক্যাট বাড়ি মাখানা হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই এখানে স্নান করছে আমরা অনেকক্ষণ ধরে স্নান করছি অনেক এনজয়মেন্ট করলাম ঠিক আছে তো চলে এসছে ঠিক আছে ও শ্রম ভিডিও করে বলছিল ছিটকাচ্ছে ব্যাস এই পর্যন্ত আছে আপাতত স্টপ তো বন্ধুরা এখন আমরা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি এবারে আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ওল্ড দীঘার দিকে এসেছি
ওল্ড দিঘার দিকে এসে ফটো তোলাতুলি করছে। এরপর আমরা ওল্ড দিঘার কিছু দেখব, দৃশ্য দেখব, এবং দৃশ্য দেখার পর আমরা আবার পুনরায় গাড়িতে ফিরে যাব। এখানে মনে হচ্ছে স্যার নাম লিখে, নাম লিখে স্পেলিং ব্রেসলেট করতে দেয়। আগে আগে চাবিরিং এর নাম লেখো, এই গিফটের জিনিসের নাম লেখো। ঘাটে হয় না, ওই ঘাটে যেতে হবে। ওই ঘাটে গেছিলাম, নাই ওই ঘাটে না, তার পরের ঘাটে, এ পাশে একটা ঘাট আছে তো, হ্যাঁ তার পরে একটা ঘাট আছে, সুবাস ঘাট, ওই ঘাটে গেলে পেয়ে যাবে। পরে তো ওই যে কিন্তু বন্ধ হয়ে গেছে বলে, ওই কিন্তু বন্ধ হয়ে গেছে বলে। তো ফাইনালি আমাদের দীঘার ট্যুর শেষ হলো, ফ্ল্যাটে বাস দাঁড়িয়ে আছে, আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।